আপনারা দেখছেন বঙ্গের খবর। বৃষ্টির কারণে বিষ্ণুপুরে নেই পর্যটক, ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। মন্দিরনগরী বিষ্ণুপুরে সারা বছরই কম বেশি পর্যটন সমাগম থেকেই থাকে, কিন্তু এই শীতের মরশুমে প্রতি বছর উপচে পড়া ভিড় দেখা যায় বিষ্ণুপুর পর্যটন কেন্দ্রগুলিতে। কিন্তু রাত থেকেই শুরু হয়েছে অন্যান্য জেলার মতো বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি, সাথে হালকা ঝোড়ো হাওয়া, আর সেই কারণেই বিষ্ণুপুরে আজ সেইভাবে পর্যটকদের সমাগমে দেখা মেলেনি। তার উপর যেই সমস্ত পর্যটকরা রয়েছেন তারাও চলে যেতে শুরু করেছেন, ফলে মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসায়ীদের। বৃষ্টির জন্য কতটা অসুবিধা হচ্ছে ঘুরতে আপনাদের? বৃষ্টির জন্যে যেটা সব থেকে বড় হয়ে যে কোনো দোকানপাট খোলা নেই, আর প্রচুর জায়গায় কতগুলো জায়গায় জল টল ছিল, মন্দিরগুলো ভেতরে ঢুকতে পারলাম না, কারণ অনেক সময় পা জুতো টুতো খুলে যেতে হচ্ছে। আর যেটা হয়েছে যে যানবাহন আজকে কম, আর আমরা কয়েক জায়গায় যাওয়া ভেবেছিলাম কিন্তু বাসগুলো সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে, তাই জন্য আমরা ভাবলাম যে আজকে কি বাড়ি ফিরে হয়ে যাবে। হ্যাঁ, আজকেই বাড়ি ফিরে, বৃষ্টি যদি না হতো তাহলে থাকা যেত। বিষ্ণুপুরে তো আমরা ভেবেছিলাম একটু যাবো, কিন্তু অন্য জায়গাগুলো যেতে পারলাম না। পর্যটকদের ভিড় না থাকায় একেবারেই বেচা কেনা নেই বললেই চলে, দোকান খুলে ঠাই বসে আছেন দোকানদাররা। আমরা এই আছে বসে থাকি বছরে এই দুটো মাসের জন্য, কিন্তু বৃষ্টি আমাদেরকে একদম পুরো বিপদে ফেলে দিয়েছে। দোকান লাগাতে পারছি না, সাজাতে পারছি না, খরিদ্দার নেই, পর্যটক নেই মানে খরিদ্দার নেই, কী করে হবে জানি না। আমরা ধার দেনা করে মালপত্র কিনে স্টক করেছি, জানি না কীভাবে পরিশোধ করবো। ভগবান যদি আমাদেরকে দেখে সবাই আমাদের বিক্রি বাড়া হলে আমরা পরিশোধ করতে পারবো। বছরের প্রথম দিনে কি বিক্রি বাড়া হয়েছিল? বছরের প্রথম দিনে বৃষ্টি পড়ে কিন্তু লোকজন নেই, লোকজন থাকে পিকনিক স্পটে। আমাদের বিষ্ণুপুরে যে লোকজন আশা করেছিলাম সেটা কিন্তু বর্তমানে আমরা পাইনি এই 2020-তে। জানি না আগামী ফেব্রুয়ারি জানুয়ারি মাস লাস্টের দিকে হবে বা ফেব্রুয়ারি মাসে কি হবে। আপনাদের কি এটার উপরেই সংসার চলে? একদম পুরোটা ডিপেন্ড করে এর উপরেই, পুরো সংসার ডিপেন্ড করে এর উপরেই, সমস্ত কিছু এর উপরেই আমাদের চলে। এটাই আমাদের মানে পেশা এবং আমরা কর্ম এটাই করি। আপনার নাম? আমার নাম দেবাশিষ দত্ত। বিষ্ণুপুর থেকে প্রসেনজিৎ বাবু দত্তের সঙ্গে অমিত শর্মার রিপোর্ট, বঙ্গের খবর। কোয়ালিটি ক্যাটারার আপনার আভিজাত্যের প্রতি, অতিথি আপ্যায়নে আপনার আভিজাত্য ফুটিয়ে তুলতে আমরা দায়বদ্ধ। বাঁকুড়া জেলার অন্যতম প্রাচীন সুখাদ্য পরিবেশক, দীর্ঘ 22 বছর ধরে সুস্বাদু খাবার পরিবেশনার বিশ্বস্ত ক্যাটারার কোয়ালিটি ক্যাটারার। আপনারা পাবেন ভিন্ন স্বাদের ডিনার প্লেট, হাইটি স্টল, টাটা স্টল, উন্নত মানের মকটেল কাউন্টার, যে কোনো ধরনের অনুষ্ঠানে আমরা আছি আপনাদের অতিথি সেবায়। কোয়ালিটি ক্যাটারার, কোয়ালিটি আমাদের পরিচয়। আজই আসুন, যাচাই করে দেখুন আমাদের ঠিকানায়, কলেজ রোড, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216518, 9434216347।